বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেমন করে একটি মিটিং করলো, সভার আয়োজন করলো তা আপনারা দেখেছেন। সেখানে কেমন উপস্থিতি হয়েছে, কেমন জনসমাগম হয়েছে এবং মানুষের উদ্দীপনা উৎসাহ কেমন দেখা গেছে তা কিন্তু আপনারা দেখেছেন টিভির পর্দায়। আর যারা বাস্তবে গেছেন সেখানে তারা তো পরিপূর্ণভাবেই অনুভব করেছেন কেমন উদ্দীপনা ছিল সেখানে, একটা আবেগের বহিঃপ্রকাশ এবং বক্তৃতায় যে আগুন ঝরানোর ব্যাপারটি সেটা কিন্তু সেখানে ছিল। এতদিন পর, দীর্ঘ 10 বছর পর তারা অনুমতি নিয়ে কিন্তু এখানে এই সভা করতে পারল। এখন কথা হচ্ছে যে জামায়াতে ইসলামী এতদিন কি চুপ ছিল? জামায়াতে ইসলামী এতদিন চুপ হয়তো ছিল না, তারা হয়তো ভেতরে ভেতরে বিভিন্ন রকমের পরিকল্পনা করছিল, তাদের সাংগঠনিক যে কার্যক্রম আছে সেগুলো হয়তো চালিয়ে যাচ্ছিল, কিন্তু এই চালিয়ে যাবার যে একটা ফল অর্থাৎ এটার যে চারপাশে এটা যে দেখা যাবে যে এটা চলছে, এই সংগঠনটি চলছে, বন্ধ হয়নি, সেটা কিন্তু সহজেই বোঝা যায়নি। কারণ তারা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে, বিভিন্ন জাতীয় দিবসে কিন্তু অংশগ্রহণ করেছে এবং বিভিন্নভাবে অনুষ্ঠান করে তাদের যে কথাগুলো সেগুলো বলার চেষ্টা করেছে, অথবা সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে। এটা তাদের কালচার ছিল এবং জামাতে ইসলামীর যে প্রকাশনা বিভাগ ছিল সেটা অত্যন্ত উন্নত মানের ছিল। সেখানকার প্রিন্টিংয়ের মান, লেখালেখির মান এবং সুন্দর প্রচ্ছদ সব কিছুর দিক থেকে কিন্তু অনন্য ছিল জামাতে ইসলামীর বিভিন্ন প্রকাশনা। কিন্তু সেটাও আমরা দেখেছি যে খুব বেশি চলছে না, অথবা তারা প্রচারই করেনি, অথবা তারা প্রকাশই করেনি। এটা তাদের একটা কৌশল হতে পারে, কিন্তু কেউ কেউ বলছেন যে কৌশল তো থাকতে পারে, কৌশল থাকলেও কৌশলের কিছু বিষয় যেটা সামনে চলে আসে, যেটা কোনো না কোনোভাবে দৃশ্যমান হয়, মানুষ বুঝতে পারে, অনুভব করে, বা পরিবর্তনটি হয়তো দেখা না গেলেও সেটা হয়তো কোনো না কোনোভাবে দৃশ্যমান হয় বা কোনো না কোনোভাবে এর ফলটা আমরা অনুভব করতে পারি, সেটাও কিন্তু এই সময়গুলোতে হয়নি। যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছে সেই বিচার কার্যক্রমের মাধ্যমে অনেকগুলো নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে এবং এটা নিয়ে তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। নিঃসন্দেহে এই ক্ষোভ থাকারই কথা, যে কোনো দলের এরকম শীর্ষ খুব দামি নামি নেতাদেরকে যদি ফাঁসিতে ঝোলানো হয় তাহলে এটা যে কোনো দলের জন্য একটা বড় বিপর্যয়। আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যখন এইরকম ঘটনা ঘটে তখন কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে। এখানে বিপ্লব বলতে আসলে নীরব একটা একটা প্রতিরোধ, প্রতিবাদ, একটা ক্ষোভ কিন্তু দানা বাঁধে এবং এই ক্ষোভ থেকে কিন্তু আগুন জ্বলে ওঠে। সেটা কিন্তু এই 10 বছর বলি অথবা তারও আগের সময় পর্যন্ত বলি সেটা কিন্তু দেখা যায়নি। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এটা আমরা দেখেছি, এই কার্যক্রমগুলো চলেছে, যদিও তখন আমরা বিক্ষোভ দেখিনি, আমরা হয়তো তখন এরকম যে প্রতিবাদ সেটা হয়তো দেখিনি, কিন্তু মাঝে মাঝেই হয়তো আমরা এই সরকার, বিএনপি সরকার ছাড়া অন্য কোনো সরকার যখন ছিল তখন, অর্থাৎ আওয়ামী লীগ ছিল অথবা জাতীয় পার্টি ছিল, আমরা কিন্তু সে সময়ে কিছুটা লক্ষ্য করেছি। এছাড়া একটা সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও কিন্তু এই জামাত কিন্তু একসাথে কাজ করেছে, তখনও আমরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতকে এইভাবে ফুঁসে উঠতে দেখিনি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে একটা কৌশল হয়তো আমরা ভাবছিলাম যে জামাত একটা কৌশল হয়তো অবলম্বন করছে, কিন্তু কোনোভাবেই সেটা অনুভবও করা যায়নি, দৃশ্যমানও হয়নি। এর অর্থ হচ্ছে যে সাংগঠনিকভাবে জামাত কিন্তু আসলেই পিছিয়ে পড়েছিল বা পিছিয়ে পড়েছে। এখন কিছুটা দেখা যাচ্ছে যে যেহেতু সরকারের কিছু বিষয়ে সরকারের উপর চাপ তৈরি হয়েছে, সেটা বিদেশ থেকে হোক অথবা দেশীয় বিভিন্ন কারণেই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্য এবং এই যে ভোজ্য তেল সেটার মূল্য, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি সব কিছুর দামই কিন্তু বেড়ে গেছে। সব মিলিয়ে মানুষের নাভিশ্বাস অবস্থা। এই অবস্থাটা কিন্তু যারা বিরোধী দলে আছে তারা কিন্তু এই সুবিধাটা তারা অটোমেটিক্যালি নিচ্ছে, অর্থাৎ এই সুবিধাটা নেয়ার ফলে তারা কিন্তু এমনিতেই এই জনগণের যে রায়, জনগণের যে সায় সেটা পাবার একটা সুযোগ কিন্তু তাদের তৈরি হয়েছে।
এখন এটা হলো একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সুযোগ তৈরি করে তারা নিতে পেরেছে কিনা সেটা কিন্তু তারা নিতে পারেনি। এতগুলো নেতা এদেরকে যখন ফাঁসিতে ঝোলানো হলো, তখন একটা প্রচণ্ড রকমের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান কিন্তু তাকে থাকার কথা ছিল, কিন্তু সেই রকম স্ট্র্যাটেজিক প্ল্যান অথবা কোনো চিন্তা চেতনা পরিলক্ষিত হয়নি। বরং এটা মনে হয়েছে যে হাসিনা সরকার এটা অন্তত প্রমাণ করতে পেরেছে যে এইরকম একটি সংগঠিত দলকে, এবং যে দল খুব প্রমিজিং এবং তারা কিন্তু সব কিছুতেই তাদের কাজকর্ম, সাংগঠনিক বিভিন্ন বিষয় পরিচালনা করা সব কিছুতেই তারা কিন্তু যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ একটি দল। সেই দল, এই দলের যখন শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলানো গেল সাকসেসফুললি, তখন কিন্তু একটা শক্তি পেয়ে গেল শেখ হাসিনা যে আমরা পারি, অর্থাৎ পারবো এই দলটিকে কোণঠাসা করে রাখতে অথবা একেবারে নির্মূল করে দিতে। শেষ পর্যন্ত আপনারা জানেন যে আইন আদালত হলো, আদালত থেকে ক্ষোভ প্রকাশ হলো এবং যুদ্ধাপরাধী দল হিসেবে কিন্তু চিহ্নিত করা হলো, এবং এটা এখন এই মুহূর্তে আপিল বিভাগে আছে। নিষিদ্ধকরণের বিষয়টি সেটা এখনও চূড়ান্ত হয়নি, এখন এটা ঝুলে আছে, আর ঝুলে থাকার কারণে এই জামায়াতে ইসলামী কিন্তু এখনও নিষিদ্ধ হয়নি। তবে এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ হলো বা মিটিং হলো, মিছিল হলো, এখানে বক্তৃতা দেওয়া হলো, আগুন ঝরানো হলো কথায় কথায়, এই বিষয়গুলো এখন বোঝা যাচ্ছে যে তারা কিছুটা হয়তো রিসেন্টলি তারা হয়তো চেষ্টা করেছে যে দলটিকে গোছানোর জন্য, হয়তো চেষ্টা করছে এই সুযোগটি হাতে পেয়ে, যে সুযোগটির কথা আমরা একটু আগে বললাম। সে যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে যদি দলের, যেটা জামাতে ইসলামের মধ্যে থাকার কথা ছিল, যে দলের কোনো এক নেতা যদি কোনো কারণে কারো রোষানলে পড়ে, যদি জেলখানায় যেতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তাহলে সেকেন্ড ম্যান রেডি থাকবে, থার্ড ম্যান রেডি থাকবে, ফোর্থ ম্যান রেডি থাকবে, অর্থাৎ নেতা যাবে, নেতা কিন্তু পরের জন প্রস্তুত থাকবে, পরের জন যাবে, পরের জন প্রস্তুত থাকবে, এইভাবে কিন্তু পরের জন করে করে দলটি কিন্তু চলমান থাকবে, অনেকটা গোয়িং কনসার্ন কনসেপ্টের মতো, অর্থাৎ মানুষ চলে যাবে, একের পর এক চলে যাবে, কিন্তু প্রতিষ্ঠান নষ্ট হবে না, প্রতিষ্ঠান যথা নিয়মে চলবে। ওই যে বলে না যে শো মাস্ট গো অন, অর্থাৎ যে যেভাবেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যে শোটি হবার কথা ছিল সেটা মাস্ট গো অন, সেটা এগিয়ে যাবেই, চলবেই। জামাতের ক্ষেত্রে কিন্তু এরকমই হবার কথা ছিল, কারণ তাদের স্ট্রাকচার, তাদের পলিসি, তাদের রুলস রেগুলেশনস কিন্তু এরকমই ছিল যে কোনো এক নেতার জন্য জামাত পেছনে পড়ে থাকবে না, কিন্তু সেটা হয়নি, সেটা হয়নি, বরং দেখা গেছে যে জামাত অনেকটাই পেছনে পড়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে, এবং তারা আন্ডারগ্রাউন্ডে যেয়ে যে অনেক কিছু করেছে অথবা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে মানুষের মনের মধ্যে, মানুষের চিন্তার মধ্যে, তাও কিন্তু নয়। হ্যাঁ, একটা পরিবর্তন মানুষের মধ্যে এসেছে, যেমন আমরা বলি যে ব্যাঙ্কগুলোতে, প্রত্যেকটা ব্যাঙ্কগুলো কিন্তু তারা তাদের ইসলামিক শাখা খুলেছে, ইসলামিক ব্যাংকিং শাখা। এর অর্থ তো এই নয় যে জামাত এর পেছনে কাজ করেছে, যদি কাজ করেও থাকে তাহলে এটা অনেকটা মানুষের যে আত্মিক পরিবর্তন, মানুষের যে একটা মনগত পরিবর্তন, মানুষের যে ভেতরকার পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে মানুষ হয়তো ইসলামের পথে ধাবিত হচ্ছে। আমরা যদি 20 বছর আগের কথা ধরি, তাহলে কিন্তু অনেকটাই সেকুলার টাইপের মানুষ ছিল, মানুষ গান বাজনা করত, মানুষ ঘরে ঘরে হারমোনিয়াম শেখাত, ঘরে ঘরে মানুষ ছেলে মেয়েদেরকে এই যে পশ্চিমা কিছু কালচার আছে সেই কালচারে কিন্তু বড় করার চেষ্টা করতো। কিন্তু এখন আমরা দেখছি যে সেরকম যে এরিস্টোক্রেট যে ফ্যামিলিগুলো আছে, এলিট ফ্যামিলিগুলো আছে, সেখানেও কিন্তু দেখছি যে তাদের 2 সন্তান থাকলে 1 সন্তানকে হয়তো মাদ্রাসায় অথবা একটা স্ট্যান্ডার্ড ক্যাডেট মাদ্রাসায় আরবি শেখানো হচ্ছে, আরবি শিখছে তারা এবং হাফেজ হচ্ছে এবং আলেম হচ্ছে, হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ কোনো না কোনোভাবেই ইসলামের সাথে একটা সংশ্লিষ্টতা রাখার কিন্তু চেষ্টা করছে মানুষ কোনো না কোনোভাবে, যার কারণে এখন মানুষের মধ্যে যে ধর্মভীরুতা সেটা এবং ধর্মের প্রতি যে একটা বিশ্লেষণ, একটা আত্মিক টান, সেটা কিন্তু মানুষ অনুভব করে। মানুষ যতই স্মার্ট থাকুক, যতই সেই ওয়েস্টার্ন কালচারে বড় হবার চেষ্টা করুক, কিন্তু একটা চেঞ্জ মানুষের মধ্যে এসেছে। এই চেঞ্জটি জামাত কি করতে পেরেছিল বা করতে পেরেছে, জামাত কি এটা দাবি করতে পারবে? হ্যাঁ, একটা বিষয় যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক ওয়াইজ এসেছেন, এবং ইউটিউবের কল্যাণে এই ওয়াইজগণ মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু ওয়াচ করে যাচ্ছেন ইউটিউবে, এবং এই ওয়াচগুলো কোনো না কোনোভাবে মিলিয়ন মিলিয়ন
এবং কোটি ভিউ হয়ে যাচ্ছে। ফলে ইউটিউব খুললেই হয়তো কোনো নিউজ দেখতে গেলেই তার আশেপাশে হয়তো সাজেশন হিসেবে এই ওয়াচগুলো চলে আসছে, এবং কোনো না কোনোভাবে কেউ যখন ট্যাপ করছে তখন ওয়াচ চলছে এবং ওয়াচ চলার কারণে কিছু তথ্য কিন্তু ব্রেইনে ঢুকছে। ফলে মানুষের মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসেছে। এটাও একটা সুযোগ জামাতের জন্য যে জামাত যদি চেষ্টা করে এই সুযোগটি কাজে লাগিয়ে ইসলামের প্রসার আরও ঘটাতে পারে এবং আসলেই একটি দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবেন, কিভাবে থাকবেন, সেইগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি যে একটা চমৎকার পরিবর্তন, যে পরিবর্তনে শুদ্ধতা থাকবে, সততা থাকবে, নৈতিকতা থাকবে এবং আলটিমেটলি ধর্ম, মত, বর্ণবিনিময় নির্বিশেষে, এই সব কিছু নির্বিশেষে একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।